तो आने को लो। ओठ ना बोन। रूपा, ओ रूपा, रूपा रे। ओफ दीदी, आज एकटू घुमाय ना दीदी। आज बड्ड शीत करछे, उठते इच्छे करछे ना गो। ओफ बाबा, कि शीत। পাগল বোনটা আমার, আমি তো জানি তো শীত করছে। শহরের মেয়ে তুই, তোর কি আর গ্রামের আবহাওয়া সহ্য হয়? তাই বলে কি সারাদিন বিছানার উপর উঠে থাকবি? খেতে তো হবে নাকি? নে নে খাবারের প্লেটটা ধর। কি গো বড় বৌমা, একজনকে খাবার দিতে গিয়ে কি বাকিদের কথা ভুলে গেলে? আমরা কি এখানে তপস্যা করতে বসেছি নাকি? ওই দেখ শাশুড়িমা ডাকছে। লক্ষ্মীটি বোন আমার, কে নিস? আসছি আমি, আসছি। হ্যাঁ বড় বৌমা, তোমার আকেল জ্ঞান কবে হবে? হ্যাঁ তুমি এই সংসারে একাই কেটে মরছো, বাকি আরেকজন কি পাটানি? তাকে হাতে নাগালে সব কিছু দিতে হচ্ছে। মা রাগ করছেন কেন? রূপা শহরের মেয়ে, সে কি আর সংসারের এত কিছু বোঝে? আস্তে আস্তে সব শিখে যাবে। আমি তো সব কাজ করছি মা, আর কাকে প্রয়োজন বলুন তো? থাক বাবু থাক, তোমাকে বুঝি আর কোনো লাভ নেই। তুমি ছোট বৌমাকে লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছ, সেই মাথা থেকে নামাতে কিন্তু বড্ড বেগ পেতে হবে তোমার। হ্যাঁ আহ মা, অত বকাবকি কেন করছো? সেবা তো ঠিক কাজই করছে। রূপা এবারে ছোট বউ, তার মধ্যে আবার শহরে স্মার্ট আর শিক্ষিতা, সে কি বাড়ির কাজ পারে নাকি? হ্যাঁ তুমি নিচে রাগারাগি করছো কেন মা? ওগো তোমরা খাও, আমি কি দেখি রূপাটা আবার খেলো কিনা। বড় বউকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়, এর এত ভালো মন মানসিকতার জন্য না আবার নিজে কপালে কষ্ট রেখে আনে। উফ মা, তুমি নিজে বড্ড চিন্তা করছো, এত চিন্তা করো না তো। ও মা, এ কি কাণ্ড! ওরে রূপা, রূপা এমন কাঁদছিস কেন রে? কি হয়েছে? খাবার তো পড়ে আছে, কাশনি কেন রূপা? বল না বোন কাঁদছিস কেন? কাঁদবো নি তো হাসবো দিদি, শাশুড়িমা কত নালিশ দিল আমার নামে তোমাকে। শাশুড়িমা তো আমাকে একদম দেখতেই পারে না, ভালোই বাসে না আমাকে। পাগলি মেয়ে রে তুই, শাশুড়িমা যতই বকাঝকা করুক না কেন, তার মনটা কিন্তু বেশ নরম। তিনি কারো খারাপ ভাবতেই পারেন নি? কে বলেছে খারাপ ভাবতে পারিনি? ওই তো সেদিন আমি তাকে বলেছিলাম, মা আমি তো অনেক পড়াশোনা পারি, তা চাকরি করতে চাই, কিন্তু শাশুড়িমা আমাকে সাপ সাপ না বলে দিল। উফ বোকা, এটুকু কথা দিয়ে কেউ কাঁদে নাকি? হ্যাঁ তুই চাকরি করতে চাস, করবি চাকরি, তোকে কেউ কিচ্ছুটি বলবে নি। শাশুড়িমাকে আমি না হয় বুঝিয়ে বলবো। উফ দিদি, তুমি না থাকলে আমার কি যে হতো? আমি জানি তুমি ঠিক শাশুড়িমাকে বুঝিয়ে আমার চাকরির ইচ্ছেটা পূর্ণ করবে। তোর পাগলি, আমি কি তোর পর নাকি? হ্যাঁ না গো না, তুমি তো আমার বড্ড আপন, অনেক ভালোবাসি তোমাকে দিদি, অনেক ভালোবাসি। ছোট বউ, আমি রিকশা চালাতে যাচ্ছি, ঘরে আমার কাপড়গুলো বড্ড নোংরা হয়ে পড়ে আছে, একটু ধুয়ে দিও তো। এখন বড্ড শীত পড়ে, আমার জলের কাছে যেতে ইচ্ছে করে না, তুমি দিদিকে বলো, দিদি ধুয়ে দিবে। ঠিক আছে, তাহলে বড় বউই না হয় ধুয়ে দেবে। এগো ছোট বৌমা, তোমার কি মায়া দয়া বলতে কিছুটি নেই? একজন সারা দিন এই সংসারে কাটতেই থাকে, আর তুমি আবার তার কাঁধে কাঁধ চাপিয়ে দিচ্ছ, হাতে হাতে সাহায্য করলে তোমার গতিটা কি বলো তো? কি হয়েছে মা, রূপাকে আবার কি নিয়ে বকাবকি করছেন? ইয়ারে রূপা, কি করেছিস তুই? ওই যে এলেন রূপার সামনে ঢাল হয়ে দাঁড়াতে, তোমার আদরের সতীনকে কি আবার বলেছি, কাজ করতে বলেছি। বড় বৌমা নিজের দিকে দেখো একবার, কাজের চাপে কি দশা হয়েছে তোমার চেহারার। মা আপনাকে কতবার না বলেছি রূপাকে কিছু না বলতে, এই সংসারে কতই বা কাজ যে দুজন মিলে করতে হবে।
তোমাকে তো কিছুই বলা চাইনি, উচ্চনে যাক সব কিছু। চিঠি চিঠি এসেছে, চিঠি এসেছে, চিঠি, চাকরির চিঠি এসেছে রূপার নামে, চিঠি এসেছে, চিঠি, চিঠি এসেছে, চিঠি, কই কই, দেখি দেখি। ওরে দিদি, আমি চাকরি পেয়েছি, দিদি চাকরি পেয়েছি আমি, সব তোমার জন্য, কত সাপোর্ট করেছো, শাশুড়ি মাকে বুঝিয়েছো, সব তোমার জন্য দিদি, সব তোমার জন্য। এবার তাহলে আমাকে থ্যাংক ইউ বল, এই যে এত সাপোর্ট করেছি, কি রে বলবি তো? বলবই না, থ্যাংক ইউ কি আপনজনকে কেউ বলে? যাক তবে তোর আপনজন আমি হতে পারলু। আচ্ছা চল চল, দাঁড়িয়ে না থেকে ঘরে চল। জলদি করো দিদি ভাই, আজ আমার অফিসের প্রথম দিন, যেতে দেরি হয়ে যাচ্ছে তো, আমি চললাম, আজ না হয় বাইরে খেয়ে নিব। হ্যাঁ একদম নয়, আমি কি মরে গেছি? হ্যাঁ যে তুই বাইরে গিয়ে খাবি, আর দুই মিনিট তাড়া, এই তো রান্নাটা শেষ হয়ে গেছে প্রায়, আর তোর পছন্দের রান্না করেছি। কি গো বড় বউ, হলো তোমার? এই তো গো, এই তো হয়ে গেছে, হয়ে গেছে, আর একটু খা খা। তোরা বড় বউয়ের মাথাটা চিবিয়ে চিবিয়ে খা। এগো বড় বৌমা, তুমি যাদের জন্য এত কিছু করছো, তারা কি তোমার কথা ভাবে, নাকি তোমার উপর তাদের মায়া আছে? হ্যাঁ তোমার রোগ শোকের সময় তো এদের কাউকে পাশে খেতে দেখিনি বাপু। মা গো, এই গোয়া সংসার, এই সংসারের সদস্য ছাড়া আমার আর কে আছে বলুন? কাউকে না কাউকে তো ভাবতে হবে নাকি? সবাই না ভাবলো, আমি সবার কথা ভাবলুম, এতে সমস্যাটা কি আছে? আর সবার খেয়াল রাখতে আমার বড় ভালো লাগে মা। তুমি সবার খেয়াল রাখো, তোমার খেয়াল যে কে রাখবে মা, বড় বাবার বিষয়, বড় বাবার বিষয়। তোমাদের একটা কথা বলি, বড় বউটা আমার বড় ঘর গুলো, বাইরের দুনিয়া সম্পর্কে তেমন কিছুই জানি, তোরা বৌমাকে কখনো কষ্ট দিস না মা। কিভাবে বলবেন না আপনি, বড় দিদি আমার মায়ের মতো, আমার জীবন থাকতে নিজেকে কখনো কষ্ট দিতে দিব না মা। তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, কোথায় গেলে রূপা, কোথায় গেলে তুমি আমাদের ছেড়ে, কোথায় গেলে, আমরা যে অনাথ হয়ে গেলেও পাগো মা। কি করছো দিদি? আমি আর স্বামী মার্কেটে যাচ্ছি, তুমিও যাবে নাকি? চলো তোমাকে একটা শাড়ি কিনে দিব। না না বাপু, আমি যাব নে, কেনাকাটা তোরাই কর গিয়ে, বাড়ি থেকে বের হলে আমার না আশপাশ করে প্রাণটা, আর আমি কেনাকাটার কিছু বুঝি নাকি বাপু। ছোট বউ, বড় বউ তো ঠিক কথাই বলেছে, সে সারাদিন বাড়িতে বসে কাজ করে, তার আবার বাইরে গিয়ে কেনাকাটা করার কি দরকার, তুমি দেখি শুনে একটা নিয়ে দিলেই হবে। চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। শেফা দিদি, ও শেফা দিদি, বাড়িতে আছিস দিদি? দেখ তোর ভাই এসেছে। শেফা দিদি রে, ও দিদি। ভাই, ভাই এসেছিস ভাই, এতদিন পরে দিদিটার কথা তোর মনে হলো ভাই? আমার কথা বুঝি তোর মনেই হয়নি তাই নে? ভাই রে, বাবা কেমন আছে? সংসারের কাজকর্ম রেখে বাপের ভিটা যেতেও পারিনি জানিস? দিদি, তোর সাথে আমার একটা খুব দরকারি কথা আছে, সেই জন্য তোর কাছে ছুটি এসেছি রে।
তোর সাথে অনেক কথা হবে রে ভাই। আয় না ঘরে আয়, আগে কিছু মুখে দে ভাইটা আমার। কত দূর থেকে এসেছে, আয় আয় ভিতরে আয় ভাই। তুই না কি যেন দরকারি কথা বলতে এসেছিলি, বল কি বলবি বল। দিদি রে, কি আর বলবো দিদি, জানিস তো আমার পরিবারের কি দশা। তোকে বাবা বিয়ে দেওয়ার সময় অর্ধেক জমি বিক্রি করে দিয়েছিল, এখন বাবা বড্ড অসুস্থ, চিকিৎসার জন্য বেশ টাকা লাগবে। এদিকে আমি স্ত্রী সন্তান নিয়ে বিপাকে পড়েছি, কিছু টাকা দিবি? পরিবার চালাতে না পারি কিন্তু বাবার চিকিৎসা তো করাতে পারবো। কি বলছিস রে ভাই, বাবা অসুস্থ, নিশ্চয়ই টাকা দিব ভাই, নিশ্চয়ই দিব। দাঁড়া আমি এখনি টাকা আনছি, বাবার কাছে যেতে পারবো না তো কি হয়েছে, টাকা দিয়ে সাহায্য তো করতে পারবো। নে ভাই টাকা নে, বাবাকে বলে দিস তার মেয়ে সংসারের কাজ গুটিয়ে তার কাছে খুব শীঘ্রই আসবে। ঠিক আছে দিদি, এবার যাই তবে, বাবাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। যাই তবে দিদি, বিদায়। বিদায় ভাইটি। বাবা তো সেই কবেই মরেছে, টাকা তো আমি আমার ছেলের দরকারে চাইতে এসেছি, ছেলেটাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব। আমি জানি তো বোনের আমার সুখের সংসার, টাকা পয়সার অভাব নেই, তাই মিথ্যিকতা বলে কিছু টাকা হাতিয়ে নিলে দোষ কি তাতে? ভালোই করেছি, বাবার মৃত্যুর সংবাদ আগে দেইনি, এজন্যই তো বলে ঠিক সময় ঠিক চাল দেওয়া। কি গো, পেলে পেলে নাকি? দেখো ভালো করে খুঁজে দেখো। না না নেই, এখানে গত মাসের বেতনের টাকা আমি রেখেছিলাম, কোথায় গেল টাকা? হায় হায় রে, পুরো এক মাসের চাকরির বেতনের টাকা। রূপা বোন আমার, তুই আলমারিতে টাকাগুলো খুঁজছিস? ওগুলো আমি নিয়েছি রে, আমার বাবার অসুস্থতার খবর নিয়ে ভাই এসেছিল কিছু টাকা চাইতে, আমি কোনো দিক দিশা না পেয়ে তো টাকাগুলো দিয়েছি। দিদি তুমি আমার টাকায় হাত দিয়েছো, তা আবার আমাকে না বলে তোমার সাহস কি করে হয় আমার টাকায় হাত দেয়ার? জানো কত কষ্ট করে টাকা রোজগার করতে হয়? এভাবে কেন বলছিস রে বোন, তোর আলমারি থেকে তো আগে কত শাড়ি কাপড় বের করে পরেছি, কই আগে তো আমার সাথে এমন ব্যবহার করিস নি। আরে ওগুলো শাড়ি ছিল, টাকা নয়, টাকার মূল্য তুমি বোঝো? আর বুঝবে বা কি করে, কোনোদিন তো টাকা রোজগার করনি, চোর কোথাকার। ছি ছি বউ, রূপা একজন চাকরিজীবী, তার যে কোনো জিনিস নেওয়ার আগে বলে দিতে পারো না, এমন চুরি করলে কেন বড় বউ? আমি চোর নই, আমি চোর নই, আমি বুঝতে পারিনি রে, আপনজন টাকার বেলায় ভাগ হয়ে যায়, আমি সবাইকে নিজের মতো ভেবেছি, সহজ সরল। ঠিকই তো, রূপা চাকরিজীবী আর আমি এবারে চাকরানি, পার্থক্যটা বুঝতে পারিনি রে। এখন একা কান্না কেঁদো নি তো, টাকাগুলো তো দুই ভাই বোন মিলে মেরে দিয়েছো। হায় হায় রে আমার টাকা, তোর মুখ আর দেখতে ইচ্ছে করছে না, চলে যা চলে যা চোখের সামনে থেকে। হায় রে, এতদিন আমি বসে কি ডাচ্ছিল, আমার সংসার আমার আপনজন বলে বলে চেঁচিয়ে মরেছি, আজ আমার কেউ আপন নয়, আজ আমি সামান্য বাড়ির কোণে পড়ে থাকা সদস্য মাত্র। কিরে মা, অনেকক্ষণ ধরে দেখছি তুই আমার তরমুজ খেতে বসে কাঁদছিস, কি হয়েছে তোর বল তো মা? ভালোবাসে ঘর বেঁধেছিলাম সবাইকে নিয়ে বাবা, সেই ঘর আমার স্বার্থের আগাতে ভেঙে পড়েছে, সবাই শুধু ব্যবহার করেছে আমাকে, আর আমি তাদের স্বার্থের পুতুল হয়েছি, তাই আজ আমার কেউ নেই বাবা, চলে এসেছি সব ছেড়ে, সব ছেড়ে আমি চলে এসেছি। আরে মা, স্বার্থের দুনিয়ায় কেউ কারো আপন নয়, ভালোই করেছিস সব ছেড়ে দিয়েছিস, স্বার্থের জায়গায় কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। শোন মা, এটা আমার তরমুজ ক্ষেত,
এই খেতে তুই কাজ করে দিন চালাতে পারবি, তোর নিজের কর্মস্থান বানাবি। আমি তোকে এই তরমুজ ক্ষেত দান করে দিলাম। হ্যাঁ, আমি কাজ করব, তরমুজ ক্ষেতে কাজ করব। এবার আমি নিজের জন্য কাজ করব, অন্যের জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য বাঁচব। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় অন্ধার হয়, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় অন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু প্রাণ যেন মর যায়। তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। তুমি খুব ব্যথা পেয়েছো বুঝি, এই নাও আমার হাতটা ধরে উঠে পড়ো দেখি। আপনার কোনো খবর নেই কেন? বলছি ভালোই ভালোই পাত্রের সন্ধান দিবেন, নাকি ওই ছাতা আপনার পিছনে ঢুকিয়ে দিয়ে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দেব? আরে না না সর্দার মশাই, অমন কিছুই করতে হবে না। আপনি শুধু বলুন আপনার মেয়ের জন্য কেমন পাত্র চাই। তেমন শিক্ষিত না হলেও চলবে, শুধু কাজকর্মে পারদর্শী হতে হবে, আর আমার মেয়ের বাধ্য হয়ে থাকতে পারলেই হলো। ওকে সর্দার মশাই, আমি আমার ট্যাবলেটটা অন করেই ফেসবুকে আপনার পছন্দ মতো পাত্র সার্চ দিচ্ছি, সময় মতো পাত্র আপনার বাড়িতে চলে যাবে। ইরে মাইরি, কি সুন্দর বাড়ি, তার থেকেও বেশি সুন্দর ফুলকপির মতো ওই নারী। কে, ঠিক চিনতে পারলাম না তো বাপু, এখানে কি কারণে এসেছো? আগে শ্বশুর মশাই, মেয়ে মিসকে হু, আপনার বাড়িতে ঘর জামাই হতে এসেছি মাইরি। ও আচ্ছা, এসো এসো, এই তো মা শেফা, দেখ তোর জন্য ঘর জামাই চলে এসেছে। দেখ তো মা, ছেলেটাকে তোর পছন্দ হয় কিনা। পছন্দ হবে না বই কি, ফিল্মে নামলে আপনার মেয়ে তো টিকিট কেটে আমাকে দেখতে যেত। না বাবা, ঠিকঠাকই আছে, ইজ গড, এ চেলি তো সেদিন আমায় হেল্প করেছিল, এবার শুধু আমার বাদলই হয়। মিজকে, আই মিজকে, কোথায় গেলি? হ্যাঁ জলদি ডুবাতে জড়ানো তো, গায়ে ঢেলে স্নানটা সারবো। এই বউ তো দেখি আমার নাম ধরে ডাকছে, শুনেছি আজকালকার মডার্ন বউরা নাকি বরের নাম ধরে ডাকে। যাক গে, বউয়ের হুকুম পালন করি গিয়ে। আরাম দাদা, এটা তুই কি করলি? হ্যাঁ গায়ে জল ঢেলে দিলি কেন? আমার সব পেট পেটে ধুয়ে গেল, আমি যে ভিজে গেলাম। মাইরি, তুমি তো বললে গায়ে জল ঢালবে, তাই আমি আগে ভাগে জল ঢেলে দিয়ে তোমায় সাহায্য করলাম। তবে তুমি চিন্তা করো না, তোমাকে শুকানোর ব্যবস্থা করছি আমি। নন্সেন্স, কি করছিস কি তুই? এটা তোর মাথায় কি চিট আছে নাকি? হ্যাঁ, ও কত কত খাবার, সবগুলো যেন সো ইয়ামি, এক এক করে সব খাবার টেস্ট করে দেখি। প্লিজ প্লিজ, সব টেস্ট করো সোনা, এই সব খাবার তো তোমার জন্যই রান্না করেছি আমি। ওরে রে, কি ঝাল রে, কি ঝাল, ও আরে আ, কি ঝাল রে বাবা, ঝালে যে আবার পেট পেকে গেল রে। ম্যাটা মিজকে, এসব কি রান্না করেছিস? দাঁড়া আজ তোকে দেখাচ্ছি মজা। আরে আরে শেফা, এটা তুই কি করলি? একেও আবার মেরে ফেললি নাকি? তবে কিন্তু তোর কপালে আর জামাই জুটবে না। কি
এই মেয়ে এত ডেঞ্জারাস, তবে তো একে এবার শিক্ষা দিতেই হয়। যে পাশ দিয়ে শেফা আমাকে মেরেছে সেই পাশ দিয়ে ওকে আমি শায়েস্তা করব। ও লাভলি, তোমার চাঁদ মুখটা দেখে অন্তর জুড়িয়ে গেল। তোমার মতো এত সুন্দরী একটা গার্লফ্রেন্ড পাবো সে তো সাত জন্মেও ভাবিনি। কি যে বলো না তুমি, আর আমি লাভলি নই, আমি শেফা। না, তুমি আমার কাছে আগে লাভলি তারপর শেফা। ইরি মাইরি, এ তো দেখছি একেবারে চপচপে প্রেম, কিন্তু না না, এই মিসকে থাকতে তো শেফার প্রেম তো কিছুতেই হতে পারে না। তোমাকে পেয়ে আমি ধন্য জানেমান, আমি তোমায় রানী করে রাখবো। বা 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 বা, সাইপুরানি থেকে ডাইরেক্ট রানী। তা বলি, তুই কোন রাজ্যের রাজা রে? শেফাকে তুই কোন রাজ্যের রানী বানাবি? হ্যাঁ, ওহ ডার্লিং, এই থার্ড পারসনটা কে বলো তো? আমাদের প্রেমের মধ্যে সাইকেল চালিয়ে দিল। আরে আরে, এই পাগলটা এখানে কি করে এলো? আমি শেফার ফিউচার ঘরজামাই, আর এখন আমি তোর প্রেমের মাথায় জল ঢালবো। ওরে বাবা রে, পাশের গুঁতা দিয়ে আমার বুকটা ঝাঁঝরা করে দিল রে। এখানে আর দুর্দণ্ড থাকলে আমার বুক থেকে তো হাড় বেরিয়ে আসবে, তবে তো প্রেমের সহ করবে। পালাতিস কে পালা? এই এই, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বেটা, প্রেম করবি না? দাঁড়া দাঁড়া বেটা দাঁড়া। কেন যে মিচকির মাথায় বাস দিয়ে পিটিয়েছিলুম, সে বাস এখন আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মিচকে পাগল হয়ে বাস নিয়ে ঘুরছে, আর আমার কপাল ফুটছে। এদ্দপ মশা, কত বড় সাহস, আমার শেফার কপালে চুমু দিতে এসেছি, তবে তুই একদম ঠিক পজিশনে বসেছিস। থাক থাক, এবার তোকে তাড়ানোর ভান করেই আমি প্রতিশোধ নেব। ওরে বাবা রে, আমার কপাল গেল রে গেল। আরব জেদা বিচকে, এটা তুই কি করলি? হ্যাঁ, তেমন কিছু না সোনা, বাস দিয়ে তোমার কপালে গুঁতো দিয়ে মশা তাড়িয়েছি। আরাম জেদা মিচকে, তোর মশা তাড়ানো চক করেছে আমার কপাল পুলি আলু হয়ে গেছে। দাঁড়া বেটা দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, ওই বাস আজ আমি তোর পিছনে দিব। ওরে বাবা রে, আমার নাকটা একেবারে ভোঁতা করে দিল রে। এই গুড্ডু, এই তুই আমার নাকে মারলি কেন? আমিও তোর নাক ঠ্যাবড়া করে দেব। ও মা গো, কি লাগলো গো, তুই আমার নাকে মারলি কেন? আমি কি ইচ্ছে করে তোর নাকে মেরেছিলাম নাকি? ইচ্ছে করে হোক আর না হোক, আমিও নাকে আঘাত পেয়েছি, তুইও নাকে ব্যথা পেয়েছিস, সদবোধ। না, কিসের সদবোধ? তুইও মেরেছিস, আমিও মারব। আরে আরে, এরা তো দেখি বক্সিং শুরু করে দিয়েছে। এতদিন এই বাস দিয়ে শেফাকে শায়েস্তা করেছি, এবার না হয় বাসটা ভালো কাজে লাগাই। ওরে বাদর ছেলে পুলে, স্কুলে না গিয়ে এখানে মারামারি করছিস কেন? হ্যাঁ, ভালোই ভালোই স্কুলে যাবি, নাকি বাসের গুতায় তোদের পেট ফুটু করে দিব। বলছি নট নরন চরণ, সোজা স্কুলের দিকে রান। নিতু আপাতারে শুয়ে আছি একারে, আপন বলতে এখন কেহ নাই, আপন বলতে এখন কেহ নাই, নাই রে আপন বলতে এখন কেহ নাই। ইরে মাইরি, আমার গানের মধ্যে কেভাবে সাইরেন বাজিয়ে দিল দেখি তো। আহা সুন্দরী, কেঁদে কেঁদে নাকের জল চোখের জল যে এক করে ফেলছো। এই সরক তো এমন কষ্টে সিনে একদম রসিকতা করবে না। নেহি নেহি, আই সিরিয়াস, বলো সুন্দরী তোমার কান্নার কি রহস্য, দেখি তোমার কোনো হেল্প করতে পারি কিনা। স্বামীকে তালের বড়া খাওয়াতে পারিনি বলে ঘর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। তুমি বলো, এতটুকু হাইট নিয়ে আমি কি করে অত লম্বা তাল গাছ থেকে তাল পারবো? আহা সুন্দরী, তোমায় আর কাঁদতে হবে না, মিসকের এই বাস আছে না, বাস দিয়ে সব প্রবলেম সলভ। ওয়াও, বেটা মিচকে সাঁদের পাগল সেজেছিস, তবে এবার বুঝবি মজা।
মিজকে শোনা, নেমে এসো। নেমে এসো বলছি, কত দিন হলো পাগল হয়ে ঘুরছো, কি কাচ্ছো কি না কাচ্ছো তা কি জানে? তাই তোমার জন্য আমি পায়েস নিয়ে এসেছি, এসো বলছি এসো। এই রে, আজ কোন দিকে সূর্য উঠেছে? এই ঢঙ্গি আমার জন্য পায়েস এনেছে, এনেছে যখন তবে খেয়েই দেখি। ওরে বাবা রে, জালে আমার পেট জ্বলে গেল রে। ওরে ওরে হারামজাদি, পায়েসে কি চিনির বদলে মরিচ দিয়েছিস? কি ভেবেছিস, পাগল সেজে তোকে শায়েস্তা করেছি বলে মুখের স্বাদ চলে গেছে নাকি? জানতুম জানতুম তুই নাটক করছিস, তাই তো সত্যিটা সামনে আনার জন্য এই ফোন দিয়ে এসেছি। এতদিন তুই বাস দিয়ে ঘুতো দিয়েছিস না, আজ আমি তোর পিছনে বাস দিব। হ্যাঁ ওরে বাবা রে, বাসের গুতা গেলে পাগলামি ছুটে যাবে, পালা রে মিসকে পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।